ধন্যবাদ আপনাদের আপনারা আমার সাথে থানায়ও ছিলেন আপনারা আমার সাথে ডিবি অফিসেও ছিলেন আপনারা আমার সাথে আদালতেও এসেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকল মিডিয়া কর্মীদের মহামান্য আদালতের কাছে যে মামলাটা করার পরামর্শ আমাকে থানা দিয়েছিল বা বলেছিল আমি কিন্তু কোর্টে মামলাটা অলরেডি দায়ের করেছি চাঁদাবাজির মামলাটা দায়ের করেছি এই যে এই সমসাময়িক কালের সমস্ত ঘটনা নিয়ে আমি দুই এক দিনের মধ্যেই একটা প্রেস কনফারেন্স করব আপনাদেরকে বিস্তারিত আপনাদের সাথে সেখানেই আলাপ করব গত 20 তারিখে মার্চ মাসের 20 তারিখে আমরা গুলশান থানায় গিয়েছিলাম পেনালকোডের 385 ধারায় একটি মামলা করার জন্য এবং আমাদের সেই গুলশান থানা পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে পরামর্শ প্রদান করেন যে দয়া করে আপনারা ওই ঘটনাটি থানায় গিয়ে মামলা করেন আমরা সেই গুলশান থানার পরামর্শ অনুযায়ী আমরা বিজ্ঞ আদালতে আজকে বাংলাদেশ দণ্ডবিধির 385 ধারা এবং 506 ধারা যারা প্রাণনাশের হুমকি আমরা একটা এজাহার একটা আর্জি আমরা পেশ করেছি বিজ্ঞ আদালতের নিকট আদালত সন্তুষ্ট হয়ে আমাদের আমাদের অভিযোগটি আমলে নিয়েছেন এবং আসামির প্রতি সমন জারি করেছেন হ্যাঁ আমি সমস্ত কিছু মহামান্য আদালত কিন্তু দেখেছেন এবং আমলে নিয়েছেন আমরা সবাই খুব আনন্দিত এবং হচ্ছে যে আমরা অচিরেই দুই একদিনের মধ্যেই আমি একটা প্রেস কনফারেন্স করব সেখানে ডিটেলটা অবশ্যই 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 আমি আশা করছি যে মহামান্য আদালতের কাছে আমি ন্যায় বিচার পাবো অভিযোগটা কি দিয়েছেন আদালতের কাছে আপনারা যদি না দেন আমরা যেতে পারবো না পরবর্তী আমরা 24/4/2023 ইং তারিখ হলো পরবর্তী তারিখ আমরা আজকে একটা মামলায় করেছি পেনাল কোডের 385 ধারায় এবং 506 ধারায় আমরা চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকি ছাইবারে আমরা এসেছিলাম আমরা কভার করতে পারিনি সময়ে আমরা ইনশাল্লাহ দেখি আমরা পরবর্তীতে আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে জানাবো আমরা এই মুহূর্তে তো ফেসবুকে আদালত তার কথা নিতে সমন জারি করেছেন হার্ড কপি কি দিতে পেরেছেন আমরা এই ব্যাপারে আপনাদেরকে আমরা সব কিছু জানাবো সব কিছু আমরা কি করতে পেরেছি না পেরেছি সব জানাবো এখন কথা আপনার নামটা আমি উইকেট খাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট আচ্ছা খায়রুল ভাই আপনি